শুভ সন্ধ্যা। ভয়েস অফ আগ্রাবাদ ললিতকলা স্টুডিও লন্ডন নূতন থেকে আমি খান জয়নুল জয় সবসময় আপনাদের সাথেই আছি, কাছে দূরে প্রবাসী এবং আগ্রাবাদিয়ান ভাই বোন ও সকল বাংলাদেশি দর্শককে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বরাবরের মতো অতিথি নিয়ে হাজির হয়েছি আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ আগ্রাবাদের লাইভ অনুষ্ঠানে। আজ আমাদের সামনে আরেক অতিথি এসে হাজির হয়েছেন, আমরা তাকে আমাদের স্টুডিও স্ক্রিনে নিয়ে আসছি। তারপর তার সাথে পরিচয় হওয়ার পরে আমরা কিছুক্ষণ অর্থাৎ আড্ডা করব। তো সর্বপ্রথমে আমি নিয়ে আসছি স্ক্রিনে আমাদের ডক্টর মাহফুজুর রহমান পারভেজ স্যারকে। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক শ্রোতাদেরকে আমি আমার সালাম ও শুভেচ্ছা জানাই। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আগ্রাবাদের মতো একটি জায়গা থেকে মাল্টিমিডিয়ায় আপনি সংযুক্ত হয়েছেন। আপনি নিজে লন্ডন থাকেন, কিন্তু আগ্রাবাদে বসবাসকারী সবাইকে আপনি এক সুতায় নিয়ে এসেছেন। যে কোনো মিডিয়ার জন্য একটি নাম খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি জানেন যে ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এই জাতীয় পত্রপত্রিকা আছে। আগ্রাবাদ তেমনি ভাবে চট্টগ্রামের একটা হলমার্ক। আপনি যেমনি ভাবে লন্ডনের ট্রাফলগার স্কোয়াডকে চিনেন, আপনি যেভাবে প্যারিসের স্যাজেলিনকে চিনেন, আপনি কলকাতায় যদি এক্সপ্লানেটে যান তাহলে মূল কলকাতাটা বোঝা যায়। আগ্রাবাদ তেমনি ভাবে চট্টগ্রামের একটি ব্র্যান্ডিং। তো আগ্রাবাদকে কেন্দ্র করে আপনি যে উদ্যোগ নিয়েছেন, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমি প্রথমেই সেটাকে সাধুবাদ জানাই। এবং আমি নিজেও চট্টগ্রামে আজ প্রায় 30 বছর বসবাসের একটি পর্যায়ে আমি বৃহত্তর আগ্রাবাদ এলাকায় ছিলাম। আমার স্মৃতিতে আমার অবস্থানের একটি সম্পর্ক আছে। আমি আগ্রাবাদিয়ান, আগ্রাবাদবাসী, চট্টগ্রামবাসী এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে বাংলা ভাষীরা আজকে সংযুক্ত আছেন সবার প্রতি আমার শুভেচ্ছা জানাই। আপনি যে প্রশ্নটি করেছেন যে অনলাইন শিক্ষার বিষয়ে, এটা আসলে বাস্তবতার দাবি হিসাবে সামনে চলে এসেছে। আপনি জানেন যে প্রায় 8-9 মাস যাবত একটি অচল অবস্থা তৈরি হয়েছে করোনার কারণে। ডিসেম্বরে চীনের উবেই প্রদেশের উহান, রাজধানী উহান থেকে যেই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল সেটা বিশ্বব্যাপী একটি প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় লকডাউন, সামাজিক দূরত্ব দফায় দফায় নানাভাবে সেগুলো হচ্ছে। বাংলাদেশে মার্চ থেকে, মার্চের শেষ এপ্রিল থেকে এই বন্ধগুলো চলছে, বেড়ে বেড়ে চলছে। আমরা আশা করেছিলাম যে এর মধ্যে খুলে যাবে, কিন্তু ততক্ষণে বিশ্ব মিডিয়াতে আমরা জানতে পারছি যে করোনার একটি তৃতীয় ঢেউ আসার ব্যাপারে আলোচনা হচ্ছে। তো সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে অনলাইন শিক্ষার, অনলাইন ক্লাসগুলো করার একটি প্রবণতা শুরু হয়েছে, যাতে ছেলেমেয়েরা বসে না থাকে। আর আপনি জানেন যে এখন তথ্য প্রযুক্তির যুগ, সবাই ইন্টারনেটে সংযুক্ত, অলমোস্ট সবার হাতে মোবাইলে তাদের কানেক্টিভিটি আছে। ফলে এই তথ্য প্রযুক্তিকে শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে শুধুমাত্র ফেসবুক বা শুধুমাত্র চ্যাটিং এর মধ্যে ব্যবহার না করে ইতিবাচক কাজে কিভাবে ব্যবহার করা যায় এটাও আমাদের একটি চিন্তার বিষয়। ফলে দীর্ঘ 8-9 মাস যে ছাত্রছাত্রীরা বসেছিল তারা যতদূর সম্ভব অনলাইনে ক্লাস করায়, তারা তাদের সহপাঠীদের সাথে, শিক্ষকদের সাথে, সিলেবাসের সাথে তাদের সংযুক্তি হচ্ছে, তারা এগিয়ে যেতে পারছে। আমি মনে করি যে এখন তো সবকিছু, আপনি জানেন যে ব্যাংকিং, অনেক কিছু কেনা বেচা সবকিছু অনলাইনে হয়ে যাচ্ছে। ফলে এটা এটা এই দুর্যোগের মধ্যে দিয়ে আমরা এই প্রযুক্তির সাথে পরিচিত হলাম এবং আমরা মনে করি যে সামনের ভবিষ্যতে এই জাতীয় বিষয় হয়তো বা আরো অগ্রসর হবে, আরো প্রযুক্তি নির্ভর আমাদেরকে হতে হবে। সেক্ষেত্রে এই বিষয়টি আমরা দুর্যোগকে অতিক্রম করে যে অনলাইনের মাধ্যমে আমাদের কার্যক্রম চালাচ্ছি এটাকে আমি একটি ইতিবাচক এবং প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে অনেক। আসলে এটা অনেক প্রয়োজন আমাদের, আসলে বিশেষ করে অনলাইনের ব্যাপারটা।
অনলাইনটা তো ইউরোপে অলরেডি চালু আছে, চালু করেছে, বা এই বছর এই দুর্যোগ সময়ে মুহূর্তে অনলাইনটাই বিশেষ করে ছেলে মেয়েদের অনেক শিক্ষা ব্যবস্থাটা পিছিয়ে পড়ে যায়নি, অর্থাৎ এগিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, এবং আমাদের দেশে এই জিনিসটাকে আরও সুন্দরভাবে আরও ডিজিটালাইজ করা একান্ত প্রয়োজন আছে সেটা আর কি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনার কাছে, একটি একটি আধুনিক রাষ্ট্র রাজনৈতিক উন্নয়নের একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আপনার মতামত কী স্যার, অর্থাৎ আমাদের বর্তমান দেশের অবস্থার উপরে আর কি স্যার? একটা আধুনিক রাষ্ট্র রাজনৈতিক উন্নয়নের একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আপনার মতামত কী স্যার? কারণ আপনাদের মতো মানুষের মতামতের উপরে অনেক কিছুই আসলে নির্ভর করে আর কি, বিশেষ করে আমার মনে হয় আর কি। আধুনিক রাষ্ট্রের রাজনৈতিক উন্নয়নের বিষয়গুলো কিন্তু বহুল আলোচিত বিষয়, এটা নতুন কোনো বিষয় নয়। রাজনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন তাত্ত্বিক, আপনি লুসিয়ান ডব্লিউ পাইকে জানেন, আপনি এলমন ভার্বাকে জানেন, বহু তাত্ত্বিক এই ব্যাপারে কথা বলেছেন, এবং একটি আধুনিক রাষ্ট্রের রাজনৈতিক উন্নয়ন খুবই জরুরি। যে উন্নয়নের হাত ধরে আর্থ সামাজিক উন্নয়ন এবং একটি গুড গভর্নেন্স সূচিত হবে, সেই উন্নয়নের কিছু মাপকাঠি আছে, যার মধ্যে আইনের শাসন, ক্ষমতার নিয়মতান্ত্রিক পালাবদল, রাষ্ট্রীয় সংহতি, আপনি দুর্নীতি থেকে মুক্ত থাকা, ট্রান্সপারেন্সি থাকা, অ্যাকাউন্টেবিলিটি থাকা, এই সবকিছু মিলিয়ে একটা একগুচ্ছ কাজের বিষয় আছে, যার মেরুদণ্ড হিসেবে আমরা বলতে পারি যে শিক্ষা, সচেতনতা এবং মানুষের যে রাজনৈতিক সংস্কৃতি, মানুষের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটানো। রাজনৈতিক সংস্কৃতি বিষয়টা কি? আপনি সংস্কৃতি হলো প্রত্যেকটা মানুষের অভ্যাস, আচরণ, তার খাওয়া, পোশাক, জীবনাচার, সবকিছুই তার সংস্কৃতির অংশ। একজন আমেরিকান যে সংস্কৃতিকে অনুসরণ করবে, একজন আফ্রিকান সেটা করে না, একজন ভারতীয় যেটা করে, একজন পাকিস্তানি সেটা করে না, এটা স্থানকাল পাত্রভেদে সংস্কৃতির বদল হয়। রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, যেমন এই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিছু জিনিস এসে যায় যে আপনি এই সহিংসতা, আপনি শুধু বাংলাদেশ নিয়ে কথা বললে তো হবে না, আপনি দক্ষিণ এশিয়া এবং উন্নয়নশীল দেশকে একসাথে কথা বলতে হবে, সেখানে আপনি দেখবেন যে সহিংসতাটা চলে আসে। আপনি ইউরোপ আমেরিকাতে বহু বিতর্ক হয়, আমেরিকার নির্বাচন নিয়ে বিরাট বিরাট প্রশ্ন উঠে, কিন্তু তারা সেটাকে একটা আইনের কাঠামোতে, একটা আলোচনার ফোরামের মধ্যে জিনিসটাকে শেষ করার, সমাপ্ত করার, নিষ্পন্ন করার একটি মডিউল তারা তৈরি করে ফেলেছে। সেই কারণে সেখানে সংঘাত হানানে, আপনি ইউরোপে থাকেন, আমি ইংল্যান্ডে থাকেন, যেটাকে বলা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, ওয়েস্টমিনস্টার মডেল যেটা, সেখানে কিন্তু নানা ভিন্ন মতকে ইউনিটি উইদিন ডাইভার্সিটি করা যায়। আমাদের দেশে পোলারাইজেশনটা হয়ে যায় মারাত্মক এবং সহিংসতা আসে, পরমত সহিংসতা থাকে না, টলারেন্স এর অভাব হয় এবং এখানে কুসংস্কার এসে যায়, ধর্মকে ব্যবহার করা হয়, মিসইউজ করা হয়, ব্ল্যাক মানি কি, এগুলো হলো খুব খারাপ ধরনের রাজনৈতিক সংস্কৃতি, যেটা উন্নয়নশীল বিশ্বে, দক্ষিণ এশিয়ায়, এশিয়ায়, ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায় আপনি পাবেন। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে না পারলে, গণতন্ত্র তো আসলে একটা চলমান প্রক্রিয়া, আপনি আজকে বাংলাদেশের গণতন্ত্র বলছেন বা উন্নয়নশীল দেশের গণতন্ত্র বলছেন, আপনি যেখানে আছেন ইংল্যান্ডে সেখানে জানেন যে সেই গণতন্ত্র আজকে একটি প্রাতিষ্ঠানিক রূপ পেতে কয়েকশো বছর লেগেছে, সেখানে গ্লোরিয়াস রেভোলিউশন হয়েছে, সেখানে ম্যাগনা কার্টা হয়েছে, আপনি ফরাসি দেশে গিলোটিন হয়েছে, সেখানে বিভিন্ন বিপ্লব হয়েছে, আমেরিকাতে হিউম্যান রাইটস এন্ড লিবার্টি নিয়ে অনেক আন্দোলন হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে শিখতে শিখতে গণতন্ত্রটা সেসব জায়গায় দাঁড়িয়েছে। বাংলাদেশ নবীন দেশ, 1947 সালে উপনিবেশিক থেকে মুক্ত হয়ে আমরা পূর্ব পাকিস্তান হলাম, কিন্তু ছিলাম পাকিস্তানের সামরিক শাসন, আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বিভিন্ন সময় সামরিক বেসামরিক আমলাতন্ত্র আমাদের গণতন্ত্রের পদযাত্রাকে ব্যাহত করেছে, হত্যাকুর রাজনীতি আমাদের শান্তিপূর্ণ রাজনৈতিক প্রসেসকে আক্রান্ত করেছে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে,
আমাদেরকে সবাইকেই ভাবতে হবে যে রাজনীতিটাকে একটি সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্বচ্ছ সুষ্ঠ অ্যাকাউন্টেবল ভাবে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, যেটা থিওরিটিক্যাল ফ্রেম আছে, সেই জায়গায় নিয়ে যেতে হবে। আমরা সেই লড়াইটাই করছি। বাংলাদেশের শিক্ষিত সচেতন মানুষ একটা জঙ্গিবাদ মৌলবাদহীন একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য স্বপ্ন দেখে এবং সেই জন্য কাজ করছে। আমরা আশা করি যে এটা ধীরে ধীরে একদিন অর্জিত হবে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে অনেক। আসলে আপনার কাছ থেকে জানার তো অনেক আছে, তাই শর্ট টাইমের মধ্যে জানি না কতটুকু আপনার কাছ থেকে আমি আপনাকে প্রশ্ন করতে পারবো, আর এত জানি অর্থাৎ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবো সুযোগ না। এর মধ্যে আরেকটা জিনিস আমি ইয়ে করতে চাই, যেটা হচ্ছে যতটুকু আমি পারছি আর কি আপনার কাছে প্রশ্ন করার জন্য আর কি, শিক্ষার কৌশল সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কি রকমের মেসেজ বা বার্তা থাকতে পারে, তো এই প্রসঙ্গে আমি আরেকটু কিছু বলি। এই মেসেজ এই প্রসঙ্গে আমি আবার বলি যে ইংল্যান্ডের যেমন ধরেন স্কুল জীবন ক্লাস ধরেন 1 থেকে 11 পর্যন্ত যে স্কুল যে সিস্টেমটা, প্রাইমারি এবং হাই স্কুল সিস্টেমটা যেটা আমি দেখি, যেমন আমার মেয়ে এখন ক্লাস 11-এ পড়ে, জাস্ট GCSE দিবে আগামী মে জুনে আর কি। তো প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে আমার মেয়েকে আমি স্কুলে পৌঁছাই এবং কাজ না থাকলে আবার নিয়ে আসি, আর কাজ থাকলে আমার ওয়াইফ নিয়ে আসে সঙ্গে করে। তো এই দীর্ঘদিন এই ইউরোপে থাকার পরে আমি যেটা দেখলাম নিজ চোখে, এবং আমি প্রশ্ন করেছিলাম আমার মেয়েকে যে ব্যাপার কি, বাংলাদেশে যখন আমরা লেখাপড়া করেছি তখন দেখা গেছে যে আমরা স্কুল থেকে আসার পরে হয়তো আবার টিউশনিতে গিয়েছি, প্রাইভেট পড়তে যাই, তারপরে রাত্রে আবার অনেক রাত পর্যন্ত আমরা স্টাডি করি, এবং সকালে ঘুমের থেকে উঠে আবার স্কুল যাওয়ার আগে আবার স্টাডি করি। কিন্তু তোমরা তো সেই ধরনের কোনো স্টাডি করো না, ব্যাপারটা কি? আর তোমাকে তো দেখিও না যে আমি অর্থাৎ কান্দে আমাদের মতন 10-15টা বই নিয়ে তোমাদেরকে যেতে দেখি না, তোমার ব্যাগের মধ্যে থাকে 2-3টা খাতা, ছোটো একটা বই। তো তোমাদের এখানে কী ধরনের লেখাপড়া? তো উনি আমার মেয়েটা বলল যে আমাদের 13টা সাবজেক্টের মধ্যে প্রতিদিনে আমরা 5টা সাবজেক্ট নিয়ে আমাদের ক্লাস হয় আর কি, 5 ঘন্টা 5টা সাবজেক্ট হয় ক্লাস হয়। তো আমার প্রশ্ন যেটা সেটা হলো যে এইখানকার ছেলেরা স্কুল থেকে ফিরে এসে হয়তো কোনো কোনো দিন দেখলাম যে 1 ঘন্টা আধা ঘন্টা জাস্ট হোমওয়ার্ক করে, আদারওয়াইজ করে না, তো ম্যাক্সিমামই তাদের স্কুলে শেষ হয়ে যায়, আর গাদা গাদা বই নিয়ে যেতে হয় না। তো আমাদের বাংলাদেশে সেটা এখন পর্যন্ত গাদা গাদা বই নিয়ে যেতে হয় এবং পড়া দিয়েছে, এই যে ডিফারেন্সটা কেন স্যার? আর আমাদের দেশে কি সেই শিক্ষার কৌশলটা সম্পর্কে যেটা বললাম আর কি, শিক্ষার কৌশল সম্পর্কে ছাত্রছাত্রীদের অভিভাবকদের যে উদ্দেশ্যে সেটা বলবেন আর কি, কেন পার্থক্যটা, আর এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের দেশে কেন পরিবর্তন হচ্ছে না বা করা কি যায় না, সেই জন্য স্যার। আপনি এটা একটা অত্যন্ত মৌলিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের থেকে যেটা বোঝা গেল যে তারা খুব চাপহীন ভাবে তারা পড়াশোনাটা করে এবং নিজের মধ্যে থেকে আত্মস্থ করে নেয়। আর আমাদের দেশের ছেলেমেয়েরা স্কুল, বাসা, প্রাইভেট এর মধ্যে চক্করের মধ্যে ঘুরতে থাকে। আসলে শিক্ষা ব্যাপারটা হলো একটা সৃজনশীল বিষয়, আপনার জীবনের অংশ হিসেবে এসেছি, আলাদা চাপ দিয়ে না। আপনার সুকুমার রায়ের কবিতা ছিল না যে সুনির্মল বসুর কবিতা, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। হ্যাঁ, আপনাকে কিন্তু সব জায়গা থেকে শিখতে হবে। আপনার যে ইনকোয়ারিং মাইন্ড, আপনার যে জানার এবং শেখা, আপনি যখন শিখতে পারছেন না, যখন কিছু আহরণ করতে পারছেন না, তখন আপনার আত্মা স্থবির হয়ে গেল। এই জায়গা থেকে আপনাকে উঠতে হবে এবং যে কোনো বিষয় থেকে আপনাকে একটি ঘাসের ডগায় এক বিন্দু শিশির দেখে তার মধ্যে থেকে আপনাকে সৌন্দর্য এবং নন্দন তত্ত্ব শিখতে হবে। এই সৃজনশীলতাটা জাগ্রত করাই হলো শিক্ষার কাজ। শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে একজন আছেন মিস্টার ব্লুমস। ব্লুমস সাহেবের একটা থিওরি আছে, সেটা হলো যে প্রাথমিক স্তরটা হবে আপনার মেমোরাইজ, মুখস্থ করা।
যেমন আপনি দেখেন স্কুলে দাড়ি কমা সহ 8 লাইন কবিতা মুখস্থ করায়, কেন আচ্ছা দাড়ি কমা তো মুখস্থ দরকার নাই, না স্যার, সেকেন্ড পেপারে তো সে কমিউনিকেশনে দাড়ি কমা পড়ছি, জি স্যার, মুখস্থ করে এই জন্য সে ডিসিপ্লিন ছিল। তারপরে স্টেপে সে মেমোরাইজের পরে যাবে কি, সে কম্পেয়ার করবে তিন চারটা বই নিয়ে একসাথে, তারপরে কি করবে সে অ্যানালাইজ করা শিখবে, যেটা হবে অনার্স লেভেলে। তারপরে মাস্টার্স পিএইচডি তে গিয়ে সে কি করবে, সে ইভালুয়েট করতে পারবে জিনিসটাকে, মূল্যায়ন করে একটা অথরিটেটিভ বক্তব্য রাখতে পারবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পুরাটাই মেমোরাইজ। আপনি যদি মেট্রিকের পরীক্ষার খাতা দেখেন, জি স্যার, সবার গোল পর্যন্ত এক, সবার আমাদের গ্রাম একরকম, সবার নদী প্রিয় নদী একই রকম। ভাই শিক্ষকরা নদীর কাছে নিয়ে তারা দেখায়, যদি নোট নিয়ে বলে যে এইভাবে লিখো, জি স্যার, তাহলে তো তার মতো করে বা ইয়েকে দেখতে হয়, কিন্তু সেটা না করে হয় কি, জি স্যার, হরলাল রায়ের বইটা পড়ে সবাই তৈরি করে, বা যে মাস্টার শিক্ষক সাহেব পড়িয়েছেন হ্যাঁ স্যার, তার নোটটা পড়ে দিতে পারে। এটা হলো মূল ডিফারেন্স। হ্যাঁ স্যার, আপনাকে যে ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থার কথা আপনি বললেন, সেটা হলো আপনি ইংলিশ মিডিয়ামে জানেন, অক্সফোর্ড কেমব্রিজ বা আমেরিকান মডেলে তাকে হিংস দিয়ে দেওয়া হয়, সে নিজের থেকে এগুলোকে তৈরি করে, প্রজেক্ট দেওয়া হয় তৈরি করে। আমাদের দেশে বরঞ্চ মাস্টার যে নোট দিয়েছে সেটা না পড়লে তার নাম্বার কম দেওয়া হয়। এটা আমাদের নীতি নির্ধারণ মহলে যারা শিক্ষা নিয়ে ভাবেন তাদেরকে অবশ্যই ভাবতে হবে, কারণ আপনি যদি মুখস্থের উপর একটা এমএ পাস করে, জি স্যার, সে কিন্তু নিজের থেকে একটা প্রবলেম কে অ্যাড্রেস করে কিছু কখনোই বলতে পারবে না, ঠিক যে বসে থাকবে একটা মুখস্থ কিছু বলার জন্য। এই যে সৃজনশীলতাটা ধ্বংস হচ্ছে, এটা একটা চিন্তার বিষয়। অতএব শিক্ষাকে যেন প্রত্যেক ছাত্রীর ভেতরের তার গুণ, তার ট্যালেন্ট, তার মেধা, তার সৃজনশীলতাকে বের করে নিয়ে আসার মতো একটা শিক্ষার পথে আমাদের যেতে হবে। আমাদের অবশ্যই বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থার বলদ গুলোকে চিহ্নিত করতে হবে এবং ক্রমশই সেগুলোকে দূর করতে হবে। আপনি এটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন। আমি আশা করব যে প্রাথমিক শিক্ষা এবং শিক্ষা নিয়ে যারা নীতি নির্ধারণে জড়িত আছেন বা আমাদের পলিসি করেন বা বিএড এমএড যারা করান, তারা এগুলোকে ইভলুট করে কোথায় কোথায় আমাদের কমতি আছে, কোথায় ভুল হচ্ছে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে আমরা কোথায় কোথায় নিচে আছি, এই বিষয়গুলো আমাদের একটু খতিয়ে দেখার দরকার আছে। হ্যাঁ, এই বিষয়ে আমি মাঝে মাঝে দেখি, ধরেন বাংলাদেশ সরকারের তরফ থেকে শিক্ষা সফরে বিভিন্ন অফিসিয়াল ভাবে আসে, এই ইউরোপে আসে, দেখতে আসে, শিখতে আসে, অর্থাৎ স্কুল সম্বন্ধে, কলেজ সম্বন্ধে, ইউনিভার্সিটি সম্বন্ধে কীভাবে কীভাবে হচ্ছে, কিন্তু এরা এসে থেকে ঘুরে টুরে সব চলে যায়, কিন্তু ওই যেই সেই আগের মতনই চলতে থাকে, আর পরিবর্তন হয় না। আমি এই কারণেই আপনার কাছে জানতে চাইলাম, যে কারণ যেহেতু আপনি জিনিসটা, আপনি যদি একটু আলোচনা করেন হয়তো বা কেউ না কেউ সেটা নিয়ে আগিয়ে আসবে আর কি। ধন্যবাদ অনেক আপনাকে, সুন্দর আপনিও সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন এই জন্য আর কি। আচ্ছা, আবার এই এর মধ্যে আমি আরেকটা প্রশ্ন আপনার কবিতা শুনবো, শোনার আগে আপনি সব আপনাকে আরেকটা কথা প্রশ্ন ইয়া দিচ্ছি, যে আপনি তো এক সময় তো আপনি আগ্রাবাদেও ছিলেন, আগ্রাবাদের আগ্রাবাদ এবং চট্টগ্রাম সম্পর্কে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, অর্থাৎ আপনি তো অ্যাকচুয়ালি তো অরিজিনাল আছে আপনি কিশোরগঞ্জের, তো যেহেতু আপনি আগ্রাবাদে বা চিরং ইউনিভার্সিটিতে আপনার এখানকার সম্বন্ধে, চিরং সম্বন্ধে, আগ্রাবাদ সম্বন্ধে কিছু বলেন, তারপরে ভবিষ্যৎ আমাদের দর্শকদের জন্য আর কি। আমি চট্টগ্রাম এসে প্রথমে বৃহত্তর আগ্রাবাদ এলাকার ব্যাপারী পাড়া, হাজি পাড়া, ঈদগাহ এসব জায়গায় ছিলাম। আচ্ছা, আমার আমার দুলা ভাই, তিনি বাংলাদেশ শিক্ষা কর্পোরেশনের জিএম অ্যাকাউন্টস ছিলেন, ওনার সাথে, ফলে আগ্রাবাদ এলাকা, আমার ছোট ভাই বাংলাদেশ ব্যাংক স্কুল কলোনির স্কুলের ছাত্র, ফলে আগ্রাবাদের সাথে আমাদের এই চট্টগ্রামে আসার পর থেকে একটা নিবিড় সম্পর্ক। এবং আগ্রাবাদ ব্যাপারটা হলো কি, আপনি চট্টগ্রামের হলো আপনি যে কোনো এলাকার একটা ওল্ড টিউনিং পাবেন আর একটা নিউ ট্রেন্ডিং টিউনিং পাবেন। জি স্যার, আপনি ধরেন ওল্ড ওল্ড ঢাকা নিউ ঢাকা বলে না, জি স্যার, কলকাতা তেমনি পাবেন। আপনি আগ্রাবাদ তো হলো চট্টগ্রামের মধ্যে একটা কসমোপলিটান একটা ফ্লেভার আছে। আপনি আগ্রাবাদটাকে আপনি চিটাগাংও ভাবতে পারেন, আবার বাংলাদেশের বাণিজ্যের হৃৎপিণ্ড, ব্যবসা বাণিজ্যের, কারণ আগ্রাবাদ হলো দক্ষিণের বন্দর এবং উত্তরের চট্টগ্রামের গঞ্জ, খাতুনগঞ্জ ব্রিজ হিসেবে কাজ করে। আবার আগ্রাবাদকে কেন্দ্র করে যে পরিকল্পিত অফিস আদালত গড়ে উঠেছে,
তাদের বসবাস বসবাসের কারণে আপনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গার জি স্যার মানুষকে আপনি আগ্রাবাদে পাবেন। জি স্যার, এর ফলে আগ্রাবাদ এলাকার যে সংস্কৃতি ব্যাপক অর্থে সেটাকে আপনি চট্টগ্রামের সংস্কৃতি তো বলবেনই, পাশাপাশি আপনি একটি জাতীয় ভিত্তিক একটি আদর্শ স্থানীয় সংস্কৃতি আপনি বলতে পারেন। আমরা যখন ছিলাম আমরা দেখেছি যে আগ্রাবাদের স্কুলিংটা ছিল অত্যন্ত নাম করা স্কুলগুলো, স্কুলগুলো পাশে যে ক্লাবগুলো ছিল তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, রেডিও ছিল পাশে আগ্রাবাদের ছেলেদের জন্য, এটা একটা সুযোগ ছিল। ফলে আপনি শিল্প সাহিত্যকে ঘিরে একটি জীবন যাপনের জন্য যে একটি চমৎকার নান্দনিক পরিমণ্ডল, জি স্যার, এটা কিন্তু আগ্রাবাদকে কেন্দ্র করে আমরা পেয়েছি। জি স্যার, আপনি আপনি এই যে এখন আরবানাইজেশন গুলো চেঞ্জ হচ্ছে, নগরায়ন হচ্ছে, এই পাড়াগুলো ভেঙে বড় বড় হাই রাইজ হচ্ছে, একটা পাড়ায় পাঁচটা বিল্ডিং এ হয়তোবা 200 ফ্ল্যাট, 5,000 লোক আছে, কেউ কাউকে চিনতো না। জি স্যার, কিন্তু আগ্রাবাদের বিষয়টা সেরকম ছিল না। নগরের যে পাড়ার মহল্লার সংস্কৃতি, এই যে একটা লেনদেন আদান প্রদান, সবার সাথে সবার জানাশোনা, এই এই বিষয়টা কিন্তু একটা চমৎকার আত্মিক একটি বন্ধনের ব্যাপার ছিল, আমি সেটা খুবই উপভোগ করেছি। আপনি এখন যদি কলকাতায় যান আপনি দেখবেন পুরনো কলকাতার পাড়াগুলো কিন্তু তার জীবন্ত সত্তা। আপনি শোভাবাজারে যান, হাতিবাগানে যান, কিংবা আপনি যদি শ্যামবাজারে মোড়ে যান দেখবেন যে বিভিন্ন অফিসের বড় বড় কর্তারা ঘুরে ফিরে এসে একটা পাড়ার আড্ডা করছে, এখানে একটা এখানকার আইন শৃঙ্খলা সংস্কৃতি রক্ষার জন্য কাজ করছে। এখন কিন্তু আমাদের দেশে এই ব্যাপারটা নেই, কোন ছেলেটি ওখে যাচ্ছে, কোন ছেলেটি নিয়মের বাইরে যাচ্ছে, এটা কিন্তু পাড়ায় আগে করতে। আপনার কথা আমি শুনেছি, আপনি সিনিয়র লোক আগ্রাবাদের, আপনি বহুদিন পরে এসেছেন, আপনার যারা জুনিয়ার আছে আমি কয়েকজনের কথা বলতে পারি, আমাদের বন্ধু নাজমুল ইসলাম চৌধুরী কাস্টমস এ চাকরি করে, তারা এখনো কিন্তু আপনাদেরকে সেই আদর্শ স্থানীয় বড় ভাই হিসেবে মানে, এবং আপনারা ডাক তারা আসে তাদের সাথে, যে এই যে ফুটবল খেলার মাঠ থেকে নাটক করা থেকে সব জায়গায় যে আপনাদের এই ব্যাপারটা, আমরা অত্যন্ত কষ্টের সাথে বলি এখন যে সাইবার জগৎ শুরু হয়েছে, সবাই ঘরে বন্দী হয়ে গেছে, মোবাইল নির্ভর হয়ে গেছে, ভার্চুয়ালি সবার সাথে যোগাযোগ করছে, সেই জিনিসটা কিন্তু তখন ছিল না। আমরা যারা 70-80 এই দশকে আমরা বড় হয়েছি, আমরা যে প্রাণময়তা পেয়েছি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ছিল আগ্রাবাদ, চট্টগ্রামের উল্লেখযোগ্য লোকালয়ের মধ্যে। আপনি চট্টগ্রামকে যদি আপনি আইকনিক ইয়েতে বলেন তাহলে আগ্রাবাদ, নাসিরাবাদ, আন্দরকিল্লা, এরকম কয়েকটা প্রধান জায়গার একটি হলো সে আগ্রাবাদ। আমি সেই স্মৃতি এবং সে আমলে সেই শান্ত সমাহিত সামাজিক বন্ধনে অটুট যে আগ্রাবাদকে আমি দেখেছি, আজকে নগরায়ন এবং বাণিজ্যিকীকরণের ফলে আমি সেটা হারাচ্ছি, আমার খুব কষ্ট হয়। আমি আবার সেই নগর এবং আগ্রাবাদের সেই যে আমার চট্টগ্রামে আসার পর যেটা আমি দেখেছিলাম, আমি আবার সেরকম একটি অবস্থান ফিরে যাওয়ার জন্য সবসময় কল্পনা করি। ধন্যবাদ, আপনার অনেক সুন্দর সুন্দর কথার জন্য অনেক বেশি ধন্যবাদ। ধন্যবাদ। আজ একটা ব্যাপারে বা আলাপ করি চিটাংয়ের ব্যাপারে আর কি। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় চট্টগ্রাম সিটি পরিষ্কার পরিচ্ছন্নতা ও অবকাঠামোর আরও কীভাবে উন্নয়ন করা যায় আর কি স্যার, এটার ব্যাপারে আপনি একটু আলাপ করুন। যেমন আপনি চিন্তা করেন, আপনি ভাবুন যে লন্ডন শহরে অ্যালবার্ট হলটি নাই, এটা হবে না? তাহলে লন্ডনের সংস্কৃতিটাই শেষ হয়ে যাবে স্যার। ঠিক বলছেন, লন্ডনে নাই না, আপনি সারাদিন দোকানে বসলেন, বিকালে বড় একটা মাছ কিনে রাতে খেয়ে আবার দোকানে আসলেন, আবার গেলেন, এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু কোন মানুষের একটি সাংস্কৃতিক জীবনের অংশ না, উপার্জনের একটি অংশ, পৃথিবী দেখার জন্য খরচ হবে,
তার নগরে বিকালে বেরোয়ার মতো একটা জায়গা থাকবে, তার একটা সাংস্কৃতিক কার্যক্রম করার জন্য অনেকগুলো অপেরা হলই বলেন, অনেকগুলো হল বলেন, অনেকগুলো আয়োজন থাকতে হবে। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদের নগর পরিকল্পনার মধ্যে নগর পরিকল্পনার মধ্যে এই সাংস্কৃতিক প্রাকৃতিক বিষয়গুলোকে রাখা হয় না। আপনি পার্কগুলো নেই, আপনি আগ্রাবাদে দেখেন জাম্বুরির মাঠ, অন্য পার্ক গুলো, আমরা বিকাল রাতে আমাদের এই বিভিন্ন পরিবারের মহিলারা কিন্তু হাঁটাহাঁটি গল্প, এটা একটা সামাজিক মিলনের জায়গা ছিল। আজকে নিরাপত্তাহীন হয়ে গেছে, সেখানে নানা রকম সমস্যা হচ্ছে। আবার ধরেন আপনি পরিবারকে নিয়ে আপনি সিনেমা হল, একটা অনুষ্ঠান দেখার জন্য, একটি জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যে স্পেস গুলো, এই স্পেস গুলো নাই বড় বড় শহরে, কিন্তু তার পাড়ায় পাড়ায়। আপনি আপনি নিউ ইয়র্কে গেছেন, আপনি জানেন যে আপনি নিউ ইয়র্ক তো কিছু না, আপনি এদিকে হার্লেম, এদিকে লং আইল্যান্ড, এদিকে আপনার ম্যানহাটন, এগুলোই তো মানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনি আপনি বিভিন্ন ধরনের এই বিনোদনের সাংস্কৃতিক এবং বিভিন্ন কাজে নিয়ে পারবেন। ওরা যেমন ব্যবসা বাণিজ্য করছে, পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন রকম জাদুঘর, লাইব্রেরি, জাদুঘর, লাইব্রেরি, এই জাতীয় বিষয় রাখছে। তো সেই জায়গা থেকে যদি আপনি চট্টগ্রামকে তুলনা করেন, আপনি চট্টগ্রামের লোক, আপনার বসবাস চট্টগ্রামে, চট্টগ্রামের মানুষের সাথে আপনার প্রতিনিয়ত কথা হয়, আমরা আছি, আমাদের পক্ষে কিন্তু খুব বড় গলায় কিছু বলার থাকে না। অথচ আপনি দেখেন প্রত্যেকটা শহরে কিন্তু নিজস্ব একটা রন্ধন শৈলী আছে। আপনি হায়দ্রাবাদে যান, তাদের কিছু ডিশ আছে, আপনি লন্ডনে যান, বাঙালি ডিশ পাচ্ছেন, আরেকদিকে যান মেক্সিকান পাচ্ছেন, আরেকদিকে যান আপনি ইটালিয়ান পাচ্ছেন। আমরা কিন্তু একটা ডিশের কোনো বৈচিত্র্য করতে পারি না এই খাবারে। এলাকার মধ্যে যে বিভিন্ন রকম যে সাংস্কৃতিক করা, আপনার স্তর করা, সেটা আমরা করতে পারি না। সেই ধরনের তুলনা যদি আমরা করি, তাহলে আমাদের নগরগুলো অনেক পিছিয়ে আছে। যদি আপনি আন্তর্জাতিক শহর এই অটোয়া, নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডনের সাথে বলেন, বা আমাদের উপমহাদেশের যদি আপনি দিল্লিরও যে আয়োজন আছে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের যে আয়োজন আছে, কলকাতা, ঢাকার ঢাকাও কিছু জিনিস আছে, কিন্তু চিটাঙ্গে এটা অনুপস্থিত। কিন্তু চিটাগাং হলো উপমহাদেশের মধ্যে একটা ইউনিক শহর। আপনি কোনো শহর পাবেন না উপমহাদেশে যেখানে চারটা ধর্মের বিশিষ্ট স্থান আছে এবং তাদের শান্তিপূর্ণ সহাবস্থান আছে। চট্টগ্রামে মুসলিমদের বারো আউলিয়া এবং বিভিন্ন আউলিয়ার পূর্ণভূমি আপনি জানেন, হিন্দুদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাম আছে এখানে, কৈবল্য ধাম এবং বিভিন্ন আছে। খ্রিস্টানরা বাংলাদেশে এসে প্রথম কিন্তু এই চট্টগ্রামের ব্যান্ডেল, এই আনোয়ারা, এবং বৌদ্ধদের গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু চট্টগ্রাম। এই ধর্মীয় সাংস্কৃতিক বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রামকে একটি চমৎকার সাংস্কৃতিক শহর হিসেবে উপস্থাপন করার সুযোগ আছে, ছিল বা আছে। আমরা আশা করি যারা কর্তা ব্যক্তি আছেন, নীতি নির্ধারকরা আছেন, তারা এই ব্যাপারে নজর দেবেন। ধন্যবাদ। আসলে আপনি যেটা বললেন, আসলে অনেক মূল্যবান কথাগুলো বলছেন সুন্দর চিত্র চট্টগ্রাম নিয়ে। আসলে চট্টগ্রামটা তাই ওইভাবেই একটা ছবির মতন, আমাদের অনেক কিছুই করা আছে। চট্টগ্রামটাকে আমরা বিশ্বের মাঝে তুলে ধরতে পারি, সেভাবে সাজাতেও পারি ইচ্ছা করলে। যারা আসলে নীতি নির্ধারক আছেন তারাই এসে এইটার ব্যাপারে আসলে আলোচনা যদি চিন্তাভাবনা করে, তাহলে হয়তো হ্যাঁ এটা হতে সম্ভব, অসম্ভব কিছুই নাই। আচ্ছা, এর মধ্যে যাওয়ার আগে আপনার আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন করে তারপরে আপনার একটা কবিতা শুনবো আর কি। এখানে এসে সুবিধা বঞ্চিত মেধাবী গরিব ছাত্রদের উচ্চ শিক্ষা দ্বার কিভাবে সহজ করা যায় বাংলাদেশে? এটা একটা উপদেশ মনে হচ্ছে, শুধু সরকারের কাজ না। হ্যাঁ সেটাই, এটার জন্য আমাদের যারা আর্থিক প্রতিষ্ঠান যাদের আছে, জি স্যার, তাদের এগিয়ে আসতে হবে। আপনি ইউরোপ আমেরিকাতে বিভিন্ন ফাউন্ডেশন এগিয়ে আসে, রাইট, আপনি আমার বায়োডাটা পড়েছেন, আপনি জানেন যে কিশোরগঞ্জে আমরা একটা ফাউন্ডেশন চালাই, রাইট, আপনি সেই ব্যাপারে হয়তো পরে প্রশ্ন করবেন, আমি তখন বলবো। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই যে একসময় চট্টগ্রামের ধান দিয়ে কিন্তু তুর্কি সালতানাত চলত, রাইট,
আমরা খিলাফত আন্দোলনের সময় চট্টগ্রামের মানুষের সাহায্য দিয়ে তুর্কি খিলাফত চলেছে, এবং চট্টগ্রাম হলো উপমহাদেশের প্রথম শহর যেখানে সিটি কর্পোরেশন থেকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু অবিভক্ত ব্রিটিশ আমলের কথা। চট্টগ্রামের থেকে সিটি কর্পোরেশনের এখনো কলেজ আছে, স্কুল আছে। এই এরা সামাজিক ভাবে স্কুল কলেজ চালায়। এখন মেধাবী এবং এই সুবিধা বঞ্চিতদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি, এবং আমাদের যে শিল্পপতি যারা আছে, এখন দুঃখজনক ব্যাপার হলো যে বিশ্বের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শিল্পীরা কি করে, ফোর্ট ফাউন্ডেশন করে, রক ফলার ফাউন্ডেশন করে, তাই তো, টাটা বিড়ালা ফাউন্ডেশন করে ক্যান্সারের চিকিৎসা করিয়ে দেয়, ইউনিভার্সিটি করে। এখন আমাদের দেশেও শুনি যে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু তারা সেই ফাউন্ডেশনের দিকে যায় না, যায় না। হ্যাঁ, হয়তো বা একটা কথা পত্রপত্রিকায় প্রায়ই দেখা যায় যে টাকা পয়সা বিদেশে পাচার হয়ে যাচ্ছে শিল্পের নামে, বিভিন্ন নামে। এটা দুঃখজনক। আপনি যেই ভূমি থেকে, যেই মানুষের কাছ থেকে আপনি টাকাটা অর্জন করছেন, জি স্যার, তাদের পেছনে খরচ করা, তাদের শিক্ষা স্বাস্থ্যের জন্য, সেটা আপনার দায়িত্বের অংশ। এই ব্যাপারে সরকারের একটা কঠোর নির্দেশনা হওয়া দরকার, এবং যারা ব্যবসায়ী এবং অর্থবিত্তের মালিক আছে তাদেরও নৈতিক বিবেকটা জাগ্রত হওয়া দরকার। ঘুমন্ত ভাবে শুধুমাত্র অর্থ কামানোর মেশিন হিসেবে না থেকে ইতিহাস এবং মানুষের মধ্যে স্মরণীয় থাকার জন্য এই জাতীয় কাজ অবশ্যই করতে হবে। ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গেই সঙ্গেই। আপনার আসলে আমি এই প্রশ্নটাই আগে আগে করতে চাইছিলাম যে আপনার সামাজিক ও বহুমুখী মাতৃক প্রতিষ্ঠান আপনাদের, যেটা মাজহারুল নূর ফাউন্ডেশন আপনাদের যেটা সম্পর্কে ভয়েস অফ আগ্রাবাদের দর্শকের উদ্দেশ্যে বলেন, যেটা আপনি আসলে আপনি অর্থাৎ এই আপনারা এই ফাউন্ডেশনে আপনাদের মানে কি কি জিনিস আপনারা করছেন সেটাই আর কি। আমার পিতা ডাক্তার এ মাজহারুল হক, তিনি ঢাকা মেডিকেলের ফার্স্ট বেচের বাংলাদেশের প্রথম বেচের এমবিবিএস ছাত্র, এমবিবিএস এর চিকিৎসক, এবং কিশোরগঞ্জ শহরে উনি প্রথম এমবিবিএস প্রাইভেট প্র্যাকটিশনার। উনি ভাষা সৈনিক, 52 সময় উনি মেডিকেলের ছাত্র ছিলেন, ওনার সামনে সেগুলো হয়েছে, ওনার আত্মজীবনী আছে এই নিয়ে। তো উনি সরকারি চাকরিকে প্রত্যাখ্যান করে উনি প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন যখন পুরো বাংলাদেশে এমবিবিএস হয়তো বা হাতে গোনা ছিল। আমি বলতে পারি আপনার আদি বাড়ি চাঁদপুর, সেখানে রাজনীতিবিদ আবদুল্লাহ সরকার আছেন, তার ভাই আছে ডাক্তার আবদুল্লাহ সিনিয়র ডাক্তার, উনি আপার ক্লাস। চট্টগ্রামের ডাক্তার হারুন আছেন, চোখের বিখ্যাত ডাক্তার, তিনি ক্লাসমেট। ডক্টর আলিমুল রাজি ফজলের আপনি, তারা ক্লাসমেট। তখন পুরো পাকিস্তানের মধ্যে থেকে প্রতিযোগিতা করে অল্প কয়েকজন মেধাবী ছাত্র অংশ নিতেন। তো তিনি এবং আমার মা ডক্টর নূরজাহান বেগম, তিনি সমাজসেবী, তাদের দুইজনের নামে একটি ফাউন্ডেশন হয়। উনি ওনার একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এটাতে দান করেন। আমরা মসজিদ মাদ্রাসা এবং বৃত্তি বই পুস্তক প্রদান এই কাজগুলো করি। আমি এটার সাথে 2015 সাল থেকে একটি সাংস্কৃতিক তৎপরতা যুক্ত করেছি। সেটা হলো কি, আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মেধাকে আমরা সম্মান দিই না বেঁচে থাকতে। আমাদের মধ্যে সম্মান জানানোর সংস্কৃতিটা কমে গেছে, এবং এই যে বিনয় সংস্কৃতি এটা একেবারেই নেই। আমি 2015 সাল থেকে প্রথম মাজহারুল নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতার প্রবন্ধ করি। আচ্ছা, সম্মাননা বক্তৃতা হলো একজন ব্যক্তিকে ধরে এনে ক্রেশ দিলাম, মালা দিয়ে হই হই করে ছেড়ে দিলাম, তা না, তার জীবন কর্মের উপর আমি একটি পুস্তক রচনা করি, সেটাকে আমি ভাষণ আকারে পেশ করি। এবং এটা 2015, 16, 17, 18, 19 5টি হয়েছে, 2020টা হয়নি আপনার ইয়ের জন্য, ওই করোনার কারণে আটকা আছে। আপনি আমার ছবিগুলো যদি দেখান তার মধ্যে দেখবেন, সে তাতে রাষ্ট্রপতির পুত্র প্রধান অতিথি থাকে, আমাদের এমপি, স্থানীয় জেলা প্রশাসন, সিভিল সোসাইটি, সাংবাদিক, শিক্ষক সবাই থাকেন। এবং এতে একটি সাংস্কৃতিক আলোড়ন হয়েছে, একটি মানুষকে আমি কেন ভালো বলবো সেটা আমার যেমন জানতে হবে, কেন তাকে খারাপ বলবো সেই যুক্তিটা আমাকে জানতে হবে। শুধুমাত্র হলো হয়তো তার প্রশংসা করে দিলাম, প্রয়োজন হলো না তাকে আমি নিন্দা করে দিলাম। হ্যাঁ, আমরা আমরা তো একটা মাত্রা জ্ঞানহীন কিছু কাজ করি, যেমন আমরা জ্ঞান হারাই। আমরা যদি কাউকে প্রশংসা করার প্রয়োজন মনে করি, তার পূজা করতে শুরু করি,
ঠিক আর যদি তাকে নিন্দা করা দরকার মনে করি তাহলে তাকে আমি কুরবানি দিই। হ্যাঁ 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 আপনি পরিবেশ তার প্রশংসা এবং নিন্দার যে যুক্তিনিষ্ঠ ভারসাম্য এই জিনিসগুলোর অভাব হয়েছে পড়াশোনা না থাকার কারণে, হ্যাঁ যুক্তিবিদ্যার চর্চা না থাকার কারণে এবং একটা আবেগ এবং উন্মাদনার মাধ্যমে, হ্যাঁ রাজনৈতিক বা সামাজিক বিভিন্ন আপনার ইস্যুর উপর ফায়দা নেওয়ার জন্য এই কাজগুলো করা হয়। তো আমি মাজারুন্নূর ফাউন্ডেশন থেকে বিভিন্ন স্কুল কলেজে বই পুস্তক দেওয়া বৃত্তি দেওয়া এইসবের পাশাপাশি আমরা কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে প্রথম মাজারুন্নূর ফাউন্ডেশন করেছি, ওখানে প্রাণেশ কুমার চৌধুরী এক শিক্ষক আছে তাকে দিয়েছি। তারপরেরটা আমরা করেছি মুক্তিযোদ্ধা সংসদে, সেখানে প্রফেসর নুরুল ইসলাম এবং খালেদা ইসলাম শিক্ষাবিদ তাদের দিয়েছি। তৃতীয়টি আমরা করেছি আজিমুদ্দিন স্কুলে, যেটা শতবর্ষ স্কুল, সেখানে আমরা প্রফেসর রফিকুর রহমান চৌধুরীকে দিয়েছি। তারপরেরটি আমরা গ্রামে চলে গিয়েছিলাম, সেখানে একজন আনসার বাহিনীর প্রতিষ্ঠাতা আছেন শাহ মাতাবানি তাকে দিয়েছি। আচ্ছা তারপর পঞ্চমটি আমরা দিয়েছি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ মিলনায়তনে, তাদের হাজার হাজার ছাত্র শিক্ষকের মধ্যে, সেখানে দুজন ইয়াং চিকিৎসক আছে, একটা নৌশাদ খান এবং সুফিয়া, তাদের কার্যক্রম অত্যন্ত মানবহিতৈষী, আমরা তাদেরকে সম্মাননা দিয়েছি। আমাদের ইচ্ছা আছে যে মফস্বল এলাকায় বিশেষ করে কিশোরগঞ্জ, আপনি জানেন যেটা পূর্ব ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী এলাকা, যেখানে মহুয়া মলুয়া চন্দ্রাবতীর লোকগীতি গুলো আছে এবং এর এক পাশে থাকার বাওয়ালের সংস্কৃতি, আরেক পাশে কুমিল্লার ত্রিপুরার সংস্কৃতি, আরেক দিকে সিলেটের সংস্কৃতির মাঝখানে ব্রহ্মপুত্র এবং মেঘনার অববাহিকার এই যে জনপদ, এটাকে বলা হতো যে বাংলার সাংস্কৃতিক রাজধানী। এমন রাজধানী আরো পাবেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া একটি সাংস্কৃতিক রাজধানী, আপনার মেঘনার বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে আছে। বাংলাদেশের সংস্কৃতি কিছু না, বিভিন্ন জায়গায় ছড়িয়েছে থাকা সংস্কৃতির একটি সমন্বয়। তো আমি সেই এলাকার যে সাংস্কৃতিক ইতিহাস এবং এখানে যে মানুষজন কাজ করছে, আমার পিতার এক নামে ডাক্তার সাহেব নামে পরিচিত এবং তিনি তার জীবন ব্যাপী যে চিকিৎসা এবং মানব সেবার কাজটি করেছেন, তার জীবন আদর্শের এই মহৎ দিকগুলোকে নিয়ে এই ফাউন্ডেশন কাজ করবে। আমার পরিবারের পক্ষ থেকে এর একটি উল্লেখযোগ্য পরিমাণ ফান্ড আছে, আমরা এতে শ্রম দিচ্ছি, আমাদের বন্ধু বান্ধব এবং চেনা জানা লোকজন এতে সাহায্য করছে। আমরা আশা করি এর মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক এবং কিছু শুভবোধ সম্পন্ন কথা এবং কাজ করতে পারবো, যেখানে কুপমন্ডকতা, হানাহানি, পশ্চাৎপদ সরণ, ব্যাকবাইটিং, এই জাতীয় খারাপ কাজ চলছে তার বিরুদ্ধে কিছুটা আলোর এবং কিছুটা ভালোর উদাহরণ রাখা, এটাই মাজারুন্নূর ফাউন্ডেশনের উদ্দেশ্য। আমি খুবই আশাবাদী এবং আনন্দিত এই ফাউন্ডেশন থেকে আরো অনেক ফাউন্ডেশন তৈরি হয়েছে এবং কিশোরগঞ্জে এরকম বহু প্রতিষ্ঠান কাজকর্ম করছে। এগুলো একটি সমাজের প্রগতিশীলতায় এবং সমাজের উন্নয়নের জন্য এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ ধন্যবাদ, আপনাদের এ সম্বন্ধে আরো ইনশাল্লাহ আরো জানবো ইনশাল্লাহ আশা করি। আমি আরেকটা দুইটা প্রশ্ন একসাথে করে ফেলছি করি আপনাকে। সবচেয়ে প্রথমত লেখালেখি ও সাংবাদিকতা কিভাবে আপনি প্রবেশ করলেন এক, তারপরে আপনি আপনি তো একজন আসলে একজন কবি তো বটেই, আপনার কবিতা সম্পর্কে একটু মানে খুলে বলুন, আপনার পছন্দে একটা কবিতা আপনি আবৃত্তি করেন, আপনার কথার প্রসঙ্গে একটা কবিতা আবৃত্তি করেন আর কি। আপনি আমি লেখালেখির পুরো ব্যাপারটাকে একসাথে নিয়ে আসি, এটা হলো মানুষের ঝোঁকের ব্যাপার, রাইট? হ্যাঁ চেয়েছিলেন যে উনি ডাক্তার আমি ডাক্তার হয়ে, আমি বিজ্ঞান পড়েছিলাম, কিন্তু দেখা গেল যে আমি এই সাংস্কৃতিক কর্মকাণ্ড, পত্রিকায় লেখা, সাংবাদিকতা করা, এই বিষয়গুলো আমাকে টানতে শুরু করে, যে কারণে আমি কিশোর থাকতেই সেই সাংবাদিকতা শুরু করি, স্কুল কলেজ লেভেলে সাংস্কৃতিক সংগঠন বিতর্ক আবৃত্তির সাথে জড়িত হই এবং আমার পুরো আগ্রহটা সেই দিকে চলে যায়, যে কারণে বিজ্ঞানকে আমি পরে আর আমি সাথে রাখিনি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম ইতিহাস, তারপর সরকার ও রাজনীতিতে পড়ি এবং তখনও আমি কিন্তু সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখি। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসি, পার্বত্য চট্টগ্রামের পিএইচডি, কিন্তু এরপরও আমার লেখালেখি সাংবাদিকতা আপনি যদি বলেন সেটা আমার চালু আছে। আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় নিউ নেশন, রোববার, ইত্তেফাকে কিছুদিন, বাংলা বাজার পত্রিকা এবং তখনকার নাম করা বিচিন্তা, বিচিত্রা, প্রত্যেকটাতেই লেখালেখি করেছি। একটা সময় প্রচুর লেখালেখি করার সুযোগ হয়েছে। বাংলা বাজার পত্রিকা যেটা মতিউর রহমান চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রতিষ্ঠাতাদের কর্মী দলের একজন ছিলাম আমি।
তারপর আমি চিটাং ইউনিভার্সিটিতে 1993 সালে চাকরি নিয়ে আসার পর 2000 সালের দিকে ঢাকা যাই গবেষণার কাজে, কয়েক বছর ছিলাম। তখন জনকণ্ঠ খুবই একটি নাম করা পত্রিকা, তার উপদেষ্টা সম্পাদক বাংলাদেশের কিংবদন্তির সাংবাদিক সম্পাদক তোয়াব খান সাহেব আমাকে আহ্বান করায়, আমি বছর দুই সেখানে কাজ করি। এখন আমি যেমন বার্তা24.com নামে একটি অনলাইন মিডিয়া মাল্টিমিডিয়ার অ্যাসোসিয়েট এডিটর হিসেবে আমি আছি, সেটা আছি আমি জনাব আলমগীর হোসেন, এটা আপনারা সবাই জানেন। উনি খুব নাম করা সাংবাদিক ছিলেন, আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের ব্যুরো চিফ ছিলেন, তিনি 71 নামে একটি ম্যাগাজিন করেছিলেন এবং ফরিদপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মূল সাংবাদিকতা, দেশ ক্লাবের রাজনীতি, রিপোর্টার্স ইউনিয়ন, এই জাতীয় সব পেশাগত ফোরামের শীর্ষস্থানে এবং সামনের কাতারে ছিলেন তিনি, এবং তিনি হলেন বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার জনক। বিশ্বে অনলাইন সাংবাদিকতা আসছে তখন এই খবর বাংলাদেশে আসেনি, তিনি সেই খবর দিলেন কোনো এক কাজে, সেখান থেকে তিনি একটা পোর্টাল কিনে আনেন, সেখান থেকে তিনি একটা মানে এই ডোমেইন কিনে আনেন এবং BD24 যেটা, সেটা তিনি পরবর্তীতে তিনি একটা টিম ধরে এই পরীক্ষামূলক ভাবে এই কাজটা করে করে এটাকে জনপ্রিয় করেন। তারপরে উনি ওই মালিকানাটা ছেড়ে দেন, উনি এডিটর ইন চিফ হিসাবে বসুন্ধরার যে এখন বাংলা নিউজ 24.com আছে সেটাকে তিনি দান করেন, সেটারও তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং বর্তমানে তিনি বার্তা24.com যেটা মাল্টিমিডিয়া এবং অনলাইন নিউজের একটি মডেল হিসেবে শুধু বাংলাদেশের নয় বিশ্বের বাংলা ভাষী মানুষের কাছে একটি একটি টোটাল নিউজ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। তিনি সেখানে এডিটর ইন চিফ হিসাবে আছেন এবং উনি বাংলাদেশের এই তরুণ প্রজন্মের যত রিপোর্টার এবং যত ইয়াং ব্লাড আছে তাদের প্রশিক্ষণ, কেউ না কেউ কোনো না কোনো জায়গায় তিনি সমকালে ছিলেন, যুগান্তরে ছিলেন, ইত্তেফাকে তো ছিলেনই, তার দ্বারা উপকৃত হয়েছে। এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বছর দুয়েক আগে একটি জাতীয় সেমিনার করেছিলাম অনলাইন সাংবাদিকতার বিষয় নিয়ে, আমাদের ভাইস চ্যান্সেলর, ডিন, জার্নালিজমের শিক্ষকরা, এমপি এবং স্থানীয় সাংবাদিক সবাই ছিলেন সেখানে। কিন্তু জনাব আলমগীর হোসেনকে বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার জনক হিসেবে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, তিনি আমাকে আহ্বান করেন যে আপনি অতীতে লেখালেখি করতেন, আপনি লিখেন, আপনি এটার সাথে জড়িত হন। তো সেই সুবাদে উনি আমার অগ্রজ অগ্রগণ্য, আমি ওনার কাছ থেকে অনেক শিখি, ওনার আহ্বানে আমি বাংলা নিউজ 24 এও কন্ট্রিবিউটিং এডিটর ছিলাম, বার্তা24.com এ আমি এখন অ্যাসোসিয়েট এডিটর হিসেবে আছি। ফলে লেখালেখি যে ব্যাপারটি আপনি বললেন, এটা হলো প্রবণতার বিষয়, এটা মানুষের আগ্রহের বিষয়, এটা যাকে টানে। আর কবিতার বিষয় বললে, যে কিশোরগঞ্জ আমার বাড়ির ঠিক গা ঘেঁষে নরসুন্দা নদী, পাশে হাওর, এই যে প্রকৃতি এবং জাহাঙ্গীরনগরের যে প্রকৃতি, চট্টগ্রামেও আমি যে প্রকৃতিতে আছি, এর মধ্যে একটা কবি সত্তা যেটা আমি 80-এর দশকে আমরা লেখালেখি শুরু করি, যেটা এখনো আমি চালু রেখেছি। এবং আপনি যদি আমার বইয়ের তালিকা গুলো, যেটা আপনি বায়োটা আছে, আপনি পাঠকদের দেখান, সেখানে দেখবেন আমার গোটা বিশেক বইয়ের মধ্যে 4-5টি কবিতার বই। আপনি যেহেতু বলেছেন যে একটি কবিতা আবৃত্তি করতে, গরম ঠান্ডায় আমার গলার অবস্থাও খুব ভালো, তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাগাজিন আছে বাংলাদেশে, বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরোয়, কালীয় কলমের এই সংখ্যায় আমার যে কবিতাটি আছে সেটাই আমি আপনাকে পাঠ করে শোনাচ্ছি। ওকে, ধন্যবাদ। কবিতাটির নাম হলো দিনলিপি 2020, এই বছরের যে আমাদের দিনকাল করোনার সেটাকে নিয়ে। আচ্ছা আচ্ছা, দিনলিপি 2020। সেমেটারিতে ফিউনারাল পার্নাল পার্লার ছুঁয়ে একটি একটি দিন যায়, কবর গা এর অন্তিম সারিতে দিন যায়, বারান্দায় থমকে থাকে ঘড়ির স্পন্দন, সরচিত শূন্যতায় দুলে কুচকানো ক্যালেন্ডার, দিন যায় মুখোশ ও হাত মোজায় অবিশ্বাস্য মানুষদের আইসিইউ ভেন্টিলেটরের মহারক্ষায়, দিন যায় মধ্যাহ্নের ঝকঝকে আলোর স্মৃতি গর্ভে
প্রলম্বিত অন্ধরাত্রির স্বপ্নহীনতায়। দিন যায় দর্শকহীন আত্মনাট্যের মুদ্রা ও ভঙ্গিতে, একাকি ঢেউয়ের মতো বালুকা বেলায়। দিন যায় তাদের সাথে পাখি ধরাদের ফাঁদের বিষাদে, যারা যাবার বহু আগে চলে গিয়েছিল গন্তব্যে। দিন যায় এমনই চলে যাওয়ায় আমাদের জীবনের মাঝখান দিয়ে, অলক্ষে অগোচরে দিন যায় ছায়াহীন শব্দহীন সংকেতহীন বিপরের পর প্রচ্ছায়ায়। সুপার, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, সুন্দর কবিতা বলছি। এই সময়ের সাথে মিল রেখে আপনি সুন্দর কবিতা লিখছেন। আসলে আসলে কবি লেখালেখি কবি কবি হওয়া এটা আসলে সবার পক্ষে সম্ভব না। যেমন ধরেন সবাই সব কিছুই পারে না, এক একজনের মাঝে এক একটা আল্লাহ সেই গুণটা দিয়ে দেয়, অর্থাৎ এটা গড গিভেন বলা যাবে। এবং আমার পিতা মাতা ওরা আমাকে যে উদার সুযোগ দিয়েছে, আমাদের যখন বইপত্র লেগেছে, যখন যা লেগেছে, ওনারা কখনোই চাপ দেননি। বলেছে যে তোমার মন যেখানে চায়, তুমি যেখানে ভালো করবে, তোমার যেখানে আগ্রহ তুমি সেখানেই যাবে। এই যে স্বতঃস্ফূর্ত উৎসাহ প্রদান, হ্যাঁ, সেই জিনিসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পারিবারিক ভাবে আমার স্ত্রী যে সমর্থন আমাকে দেন লেখালেখি সবকিছু, এই এই আমি পরিবারের কিছুই বলতে গেলে খোঁজ রাখতে পারি না। তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যে আমাকে লেখার সুযোগ করে দেন, এগুলো আপনাকে রহমতের পাশাপাশি তাদের যে এই অবদান এবং আমাদেরকে বিভিন্ন সময়, এখন যেমন আলমগীর হোসেন সাহেব, তোয়াব খান সাহেব, একসময় রাহাত খান সাহেব, আল মুজাহিদি ভাই, বিভিন্ন জন লেখায় উৎসাহ দিয়ে এনেছেন। আমি এই যে যারা আমাদের এই জীবনে চলার পথে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন, আমরা অবশ্যই তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোকে আমার কর্তব্য মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ অনেক। আসল না, আমি সেটাই বলছিলাম আর কি, যে লেখালেখিটা কবি কবি কবিতা আবৃত্তি করা, এগুলো আসলে আমার মনে হয় যে চেষ্টা তো মানুষের অনেকেই করলেও, যেমন সঙ্গীত প্রতিটা জিনিসেই যে আল্লাহর গড গিভের কিছুটা ইয়ে থাকতে হয়, তারপরে নিজের চেষ্টা আর কি, নিজের চেষ্টা তো থাকতে হবে সবচেয়ে প্রথম, তারপরে তারপরে গিয়ে আর কি গড গিভেরও কিছু হেল্প লাগে এই জন্য আর কি। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আপনার আপনাকে নিয়ে, অর্থাৎ আপনার শৈশব কৈশব সব কিছু মিলে আমি যে যতগুলো আপনার ছবি কালেক্ট করতে পেরেছি সেই সেগুলো সাজিয়ে আমি একটা প্রতিবেদন তৈরি করেছি, সেটা আমি এখন আমাদের শ্রোতা দর্শকদের প্রতি আমি তা আনুষ্ঠানিকভাবে দেখাচ্ছি। এরপরে গিয়ে আপনার সাথে আবার কিছু টুকটাক কথা বলবো আর কি, ইনশাল্লাহ। তাহলে আমি 2-3 মিনিট, অর্থাৎ টোটাল আমার প্রতিবেদনটা হয়েছে অ্যারাউন্ড 4 মিনিটের মতন, 4 মিনিট আপনি আমাকে একটু সময় দেন, তারপরে ইনশাল্লাহ আপনার সাথে আবার আসবো, নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তারপর ওইটার প্রশ্ন আপনার সাথে আবার আলাপে আসবো আর কি। আমি আপনাকে একটু সরাইতে হবে। এই মুহূর্তে একটা প্রতিবেদন দেখাচ্ছি স্যারের। কবি, সাংবাদিক, কথাশিল্পী, গবেষক, রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে তিনি একজন বরিষ্ঠ অধ্যাপক। জন্ম 8 মার্চ 1900। হ্যাঁ, আপনি হয়তো একটু কম শুনবেন, স্ক্রিনে চলে আসছে। গৌরাঙ্গ বাজারে আদি নিবাস কুলিয়াচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বিখ্যাত বিপি বাড়িতে। পিতা ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, কিশোরগঞ্জ শহরে প্রথম এমবিবিএস ডাক্তার এ রাধা লেখক, মাতা বিশিষ্ট সমাজসেবী নূরজাহান বেগম। তাদের প্রতিষ্ঠিত মাজারুন নূর ফাউন্ডেশন কিশোরগঞ্জের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নানা অবদান অব্যাহত রেখেছে। অতপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগে পড়াশোনা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে UGC ফেলোশিপে PhD করেন। PhD প্রতিপাদ্য ছিল পার্বত্য চট্টগ্রাম ও শ্রীলঙ্কার জাতিগত সংঘাত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড লার্নিংয়ের অ্যালামনাই। 1993 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে যোগ দেন।
তিন বছর ধরে অধ্যাপনা করছেন। বর্তমানে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত। বহুকাল ধরে তিনি গবেষণা, সাহিত্য সাধনা ও লেখালেখিতে ব্যস্ত। চিকিৎসক পিতা চাইতেন ছেলে ডাক্তার হয়ে মানব সেবা করুক, কিন্তু সাহিত্য ও সাংবাদিকতার আকর্ষণে সায়েন্স গ্রুপে ছাত্র হয়েও চলে আসেন মানবিক ও সামাজিক বিজ্ঞানে অধ্যয়ন করতে। প্রাকৃতিক পরিবেশের মন কারা ক্যাম্পাসে তীব্র বেগে চলে সাহিত্য চর্চা আর সাংবাদিকতা। তাদের উল্লেখযোগ্য কবিতা গ্রন্থের মধ্যে আমার সামনে নেই মহুয়ার বন, মানব বংশের অলঙ্কার, স্নানগর, ভেঙে পড়ে অন্যের অন্ধকারে, বন্ধবের অভিশাপ। উপন্যাস সামগ্রী পাকিস্তান, নীল উড়াল, শহরনামা। গল্পের বই ন্যানো ভালোবাসা ও অন্যান্য গল্প এবং ইতিহাসবিদ। ভ্রমণ বিষয়ক বই রক্তাক্ত নৈসর্গিক নেপালে। গবেষণা ধর্মী পুত্র বিদ্রোহী পার্বত্য চট্টগ্রাম ও শান্তি চুক্তি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব। একবিংশ শতকের বাংলাদেশ, পলাশীর পূর্বাপদ, বাংলা ভাষা, ইসলাম ও বিশ্বায়ন, মুঘল পরম্পরা, তথ্যমূলক বই, খ্যাতিমানদের মরদেহ, অন্যান্য সুইসাইড বোম্বার ও অন্যান্য। ডক্টর মাহফুজ পারভেজের প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা 20টি। গবেষণা জার্নাল ও প্রিন্ট অনলাইন মিডিয়ায় অর্ধশত প্রবন্ধ রয়েছে। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের আহ্বানে bangla-news24.com এ কন্ট্রিবিউটিং এডিটর রূপে কাজ করছেন 4 বছর। বর্তমানে অ্যাসোসিয়েট এডিটর হিসেবে যুক্ত আছেন bartta24.com এ। ছাত্র অবস্থায় ঢাকায় সাংবাদিকতায় তিনি পরিচিত হয়ে ওঠেন। দি নিউজ নেশন, সাপ্তাহিক রোববার, দৈনিক ইত্তেফাক, বাংলা বাজার পত্রিকা ও জনকণ্ঠে সাংবাদিকতা করেন। লেখালেখি করেছেন বিচিন্তা, সাপ্তাহিক কাগজ, বিচিত্রা, ঢাকা কুরিয়ার, প্রোব ইত্যাদি নানা সংবাদ মাধ্যমে। তাদের আগ্রহের বিষয় হচ্ছে মানুষ, সমাজ, সংস্কৃতি, রাষ্ট্রনীতি এবং সংঘাত নিরসন ও শান্তিপূর্ণ সহ অবস্থানের তথ্য ও প্রয়োগ। আজকের লাইভে দর্শক জানবেন প্রিয় স্যারের সফলতার গল্প, তার ব্যক্তিগত, পারিবারিক, শিক্ষা ও সামাজিক জীবনের নানা স্বপ্নের কথা। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর মাহফুজ স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সবাইকে। যাই হোক, আমি আবার ফিরে আসছি স্যারকে নিয়ে। ওকে স্যার, আপনি স্টুডিওতে এখন। তো আমি যতটুকু মানে 2-3 দিনের মধ্যে যাওয়ার চেষ্টা করেছি যে আপনার এই ভিডিওগুলোকে আর কি একত্রিত করার, তবে আর সময় হলে আরও সুন্দর করে করতে পারতাম আর কি। যে যতটুকু করতে পেরেছি ততগুলো মোটামুটি মা দর্শককে আপনার সম্বন্ধে বোঝানোর চেষ্টা করলাম আর কি। তো যা হোক, এখন আপনার কাছে জানবো শুধু আপনার পরিবার সম্বন্ধে। জন্ম আপনার কিশোরগঞ্জ শহরে। কিশোরগঞ্জ বেড়ে ওঠা এবং আপনার পিতা মাতা ও পরিবার সম্পর্কে দর্শকদের কিছু বলুন, এবং এইটাই করে আমরা আজকে এরপর কিছুক্ষণের মধ্যে বিদায় নিব ইনশাল্লাহ, আশা করি। তো এখন আপনার পরিবার সম্বন্ধে কিছু বলেন আর কি। কিছুটা আমি বলেছি যে আমার পিতা ঢাকা মেডিকেলের সবকিছু মিলে প্রথম ব্যাচের MBBS কিশোরগঞ্জ শহরের ইনি। সেখানে আমরা ডকুমেন্টেও কিছু বলেছি, প্রথম চিকিৎসক তিনি, ভাষা সংগ্রামী এবং মুক্তিযুদ্ধের সংগঠক। মুক্তিযুদ্ধের আমাদের বাড়িতেই কিশোরগঞ্জে টেলিফোন ছিল, তখন টেলিফোন সহজলভ্য ছিল না। উনি যেহেতু MBBS ডাক্তার, সেই জন্য SDO SDPO-র পরেই ওনার ফোনটা ছিল। আচ্ছা। এবং বঙ্গবন্ধুর ফোনটা আমাদের বাসাতেই আসে। আচ্ছা আচ্ছা। এবং সেটা ওনার মাধ্যমে প্রচারিত হয়। আচ্ছা। এই কারণে উনি মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে সম্মানিত। জি স্যার। এবং পরবর্তীতে কিশোরগঞ্জ শহরের স্বাধীনতা উষালগ্নে যে কয়জন এখানের বিজয়কে প্রথম দিকে এসে উদযাপন করেন, মুক্তাং জল থেকে এসে তিনি তাদের অন্যতম, এবং তিনি এখানে মিত্র বাহিনীকে শহরে প্রবেশ করানো এবং শান্তি শৃঙ্খলা স্থাপন করানোর ক্ষেত্রে উনি উদ্যোগী ভূমিকা পালন করেন। তিনি অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন, অনেকগুলো প্রতিষ্ঠানের উনি BADC, সোনালী ব্যাংক,
টেক্সটাইল মিল, সুগার মিল এগুলোর ডাক্তার ছিলেন এবং শ্রমিক ছাত্র এদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি জন্মগত দিক থেকে আমরা কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মানুষ, কিন্তু আমরা কয়েক বছর ধরে কিশোরগঞ্জেই আছি। আমার জন্ম কিশোরগঞ্জ শহরে, যদিও আমার অবস্থান এবং কর্মক্ষেত্র চট্টগ্রামে, মাঝে আমার জীবনের একটা অংশ ঢাকায় কেটেছে। আমার মাতা নূরজাহান বেগম, তিনি সমাজ সেবার সাথে জড়িত। আমার ভাই বিভিন্ন জায়গায় ভাবে প্রতিষ্ঠিত, দেশে বিদেশে বিভিন্ন পেশায় আছে তারা নিয়োজিত। পরিবারের কথা বললে আমাকে শৈশবের পরিবেশের কথা বলতে হয়। আমরা বড় হয়েছি স্বপ্নের পরিবেশে, স্বাধীনতার জাতক আমরা। তখন স্বাধীনতার পরে মুক্ত বাংলাদেশে চতুর্দিকে দেশপ্রেমিক জাতীয়তাবাদী গান, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে। আমরা শহরের মধ্যে নদীতে সাঁতরিয়েছি, আমরা উদারভাবে মাঠে খেলেছি, আমাদের কোনো নিরাপত্তার ভয় ছিল না। আমরা সে আমলে কোনো ধরনের পিছুটান বা কোনো ধরনের আতঙ্কের মধ্যে ছিলাম না, যদিও আমরা পারিবারিক এবং সামাজিক শাসনের মধ্যে ছিলাম, যে কারণে আমরা এবং আমাদের বন্ধু স্থানীয় সবাই জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছে। তো মানুষের জীবনে পরিবারের একটি ভূমিকা আছে। এখন করোনার মধ্যে পরিবার বলতে তো ঘরের মধ্যেই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, আর নিরাপত্তার জন্য ইচ্ছা করলেও মাঠে ময়দানে বাচ্চাদের পাঠাতে পারছে না, গাছে চড়া নদীতে পাঠাতে পারছে না। এই যে বিরূপ পরিস্থিতি, এর কুফল গিয়ে আমাদের শিশু সন্তানদের উপর পড়ছে, তাদের মানসিক বিকাশ হচ্ছে না, তাদের মধ্যে অভিযোজনের ক্ষমতা আসছে না, বিভিন্ন ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট করার ক্ষমতা তাদের মধ্যে আসছে না, এটা দুঃখজনক। আমরা আপনি বলেছেন যে এই বক্তব্যের সাথেই আমার বক্তব্য শেষ করতে, কারণ এক ঘন্টার বেশি অনুষ্ঠান হয়ে গেছে, দর্শকদের উৎসাহের ব্যাপার আগ্রহের ব্যাপার অবশ্যই। যে মিডিয়া আপনি তৈরি করেছেন, আপনারা এটা একটি আদর্শ স্থাপনকারী এবং আগ্রাবাদের শিক্ষা সংস্কৃতিকে ঘিরে, অতএব আমার মেসেজটি থাকবে যে প্রতিটি পরিবার তার সন্তানের শিক্ষা, সুশিক্ষা, নৈতিক শিক্ষার দিকে নজর দেবে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার পাশাপাশি দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, এটাই আমার মেসেজ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অনেক 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 ধন্যবাদ যে আপনার এত মূল্যবান সময় আমাদের আমাদের দর্শকদের জন্য দিয়েছেন, এই জন্য আপনার কাছে আমরা চিরঋণী। তবে আপনার সাথে আমাদের এই দেখা শেষ দেখা নয়, আশা করি যখনই আপনার সাথে পরিচয় হয়েছে ইনশাল্লাহ আপনারা আপনাকে আবারও আমরা বিরক্ত করব, কোনো অনেক সময় অনেক বিষয় যখন আমরা আর এটার উত্তর পাবো না তখন আপনাকেই ডাকবো ইনশাল্লাহ আপনার এটা উত্তরের জন্য ইনশাল্লাহ। আর আপনার এই সময়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি আগ্রাবাদে ছিলাম, ফলে আগ্রাবাদের একজন লোক হিসেবেই আমি নিজেকে মনে করব এবং আপনার আহ্বানকে সবসময় আমরা ভালোবাসা এবং আমাদের এই এই যে এই সম্পর্কের আহ্বানকে আমি সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করব। অনেক 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 ধন্যবাদ আপনাকে, অনেক অনেক আপনার এই সময়ের জন্য, বিশেষ করে আপনার এই কথার জন্য আমি আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সময়ের জন্য আর কি। ধন্যবাদ তাহলে, ইনশাল্লাহ আপনার সাথে দেখাবেন। আমরা ইনশাল্লাহ আমরা এখনই বিদায় নিচ্ছি। আমাদের এই অনুষ্ঠান পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য নিরাপদ জীবন মঙ্গল কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ভয়েস অফ আগ্রাবাদে লাইভ অনুষ্ঠানে কোনো এক অতিথিকে নিয়ে। আজকের মতন তাহলে এখানে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে স্যার। কেটে দেব স্যার, ওই যে এন্ডিংটা চলছে আর কি, দুই মিনিট মধ্যে আমি কেটে দিচ্ছি আর কি।
ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, শেষ, হ্যাঁ শেষ করে দিলাম ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো স্যার আপনার সাথে আমার, ইনশাল্লাহ আবারও কথা হবে, ইনশাল্লাহ আবারও, ইনশাল্লাহ ভালো থাকবে, হ্যাঁ ইনশাল্লাহ, ওকে, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ।